কোচিন্দুরা মনে করেন ফ্যান হইলো এই যে আমাদের বাড়ি থেকে আসার পর থেকে মানে আসার আগ দিয়ে ভাবি হয়তো ফ্যানটা মুছছে, তারপরে আসার পরে দেখছি ফ্যান মুছা হয় এই জন্য মুছি নেই, এখন দেখি ফ্যানও অনেক ময়লা প্লাস এসিও আমি আমার দেবল দিয়ে মুছাইছিলাম ধোয়াইছিলাম প্লেট গুলো বাইর করে, তো ও আমাকে শিখাই দিয়ে গেছিল ওই সময় ভাবি আপনি আপনি এটা বের করে এটা ভিতরে তো আপনি মুছতেছেন না আপনি এটা বাইরের গুলা খালি পরিষ্কার করবেন, ভিতরে এটা মিস্ত্রি দিয়ে পরিষ্কার করাইবেন বছরে একবার দুবার পরিষ্কার করাইলে ওটা সবসময় ই করে থাকে, আমি তখন কালাই শিখছি ও আমার দাঁড়া করে শিখাই গেছে প্লাস দেখাই দিছে। দেখি আমি হয়েছে কিনা আমার দেখি কি অবস্থা দিলাম গোটে তাতে ঠান্ডা বনে আর এদিকে বাতাসটা পাওয়া যেতেছে আর ভাবি কেটেছে বাতাস তো পাইতেছে না কারণ এই জায়গা দাঁড়ান দেখেন অনেক সুন্দর বাতাস আরে আমার ভিডিও করা লাগবে হ্যাঁ আমি মেলা ভিডিও করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ অনেক ঢুকছে উপরে রেখে গেছে আমি তো দেখছি দিব্য এখানে বসে আছেন কেমনে পুরাটা ভিডিওর মধ্যে ঢুকছে এবারে ভাবি আর তো ঢুকলে তোমার একা তো ঢুকি না একা তো ঢুকি না ঢুকে নেই কম আমি যে নামাজের সময় আমি অনেকে মুখে বসে না মুখে বসি বেশিরভাগ এটাও কিন্তু একটা ব্যায়াম হচ্ছে না না বসতে পারি কিন্তু ব্যায়াম আমার শোন আমি যে মোটা মোটা দর কম দিচ্ছি না যাতে ব্যায়াম করি আসলে ভাবি আপনি অনেক হচ্ছে মানে পেট কমে গেছে আপনি বেশি না 10 দিন রেস্টে থাকেন আপনার পেট আবার হয়ে যাবে এটা দেখুন
এখন কুন্ডা দেওয়া ঘরটা একটু নিজের একটু শান্তি দিব কেমন হাসবো না করবো চুরি ডাকাতি তো করেন না, কাজই করেন। সবকিছু জানে এটাই ভালো। আচ্ছা খেলো গা আয়রার সঙ্গে, যাও। হ্যাঁ আয়রা যাও, আমি ভিডিও করি। জলপাই কালারের উপর হলো, তাই না ভাবি? এটা জলপাই কালার না, সুন্দর লাগে। আজকে চাদর না, কিন্তু এই চাদরটা আপনারাও জানেন, এই চাদর হইলো কত 3 বছর হয়ে গেছে এই চাদরের বয়স। এটা বিষয় নেই, আমি তো দেখেন চাদর রাখতে দিই নতুন, এখন বর্তমানে আমার কোনো উঠানো চাদর নাই, ইউটিউব থেকে আপনারা কইছিলেন বাড়া যে কাতারে চাদর কিনছিলাম যে একটা, তো এটা তো ভাড়া কইছিলেন, ওই চাদরটা আছে যে বিয়ে শাদী তাহলে বিছানো যায়, এটা তো দামি কিনছিলাম, আরেকটা আমার শাশুড়ি দামি কিনছে, আরেকটা চাদর করে আছে, ওইগুলো তো সব সঙ্গে খানো যায়, আমার মকমলের বানাই নিছিলাম আমি কতগুলো নিজের হাতে। ওকে হয়ে গেল আমার ঘরের টুকটাক কাজ, কিন্তু এই ঘর হয়ে গেছে আমার নোংরা, এই ঘরটা কেমন মশা দিতে হবে মনে বুঝতে গেছে। ওই স্যার উঠতে পারতাছি না, ভাবি কাজ করে খুলবে, কারণ এই পুরো মানুষ না থাকলে ঘর মানে কিরকম একটা গন্ধ বের হয়।
এই ঘরের অবস্থা একটু দেখাই। এই ঘরে হলো নতুন ব্যাচেলার ঘর হয়েছে বুঝছেন, সারাক্ষণ মনে করেন তো মনে করেন তাপিয়া রাত্র তখন বাজে মনে হয় দুইটা না দুইটার মতোই প্রায়। আমি মেসেজ দিছি যে তাবিয়াতে পাঠা, তাবিয়া তখন আমার কী কাজ শুনেন ভাবি আমি এখানে ঘুমাম, একবার এখানে দেখতে দেন এখানে দেখতে দেন অনেকটি তাহলে সোডটা নিয়ে আসেন ফোন সোডটা ভিতর তো নিয়ে আসেন, এটা কোথায় কষ্ট করে পাতাস এটা এখানে রাখেন ওই যে ওই বিছনার উপরে দিব নেও ঘুমাইছে আর এই রাত ভরে এখানে এসব কইরা সকালবেলা আর উঠতারে না, তানের অনেকদিন ধরে তান হলে আরবি পড়ে না, তো আমি এদিনকে বলছি দেখি কালকে বরং আজকে মনে হয় সকালবেলা গেছে পড়তে আরবি পড়তে এসি আবার বন্ধ করে দিতে হবে, কাজ কাম শেষ, চাদর চাদর চেঞ্জ করলাম, কই রিমোট কই ভাবি রিমোট কি করলাম, যাই হোক এই হলো আমার বেডরুমের পরিস্থিতি। এখন এসি রিমোট পাচ্ছি না, এসি রিমোটটা খুঁজে বন্ধ করবো। তাবিয়া চলো নিচে যাই গোসল করাই দিই গা তোমাকে, বেবি রান্না করি গা আর গোসল করাই দিই গা, এটারে নিয়ে যাই দেখেন ওইটা নাকি বললাম করে রাখছে, এটার নিয়ে বিছাই দিই এখানে, আমার নিচে না শুলে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। কি করছে এখানে, এসি চলতেছে যে এসি দি এখানে বসো এখানে বসো এখানে বসো হ্যাঁ আমি যাই ওরা এসবই করবো, বলে কোন মিষ্টি খেয়ে ফেলছে এই যে দেখেন এই এত মনে করেন এই যে পিঁপড়া পড়ে গেছে ঘর পুরা ঘর জানেন না পিঁপড়া কালো কালো পিঁপড়া উঠে দানি ঘরের মধ্যে আর ঘর শুদ্ধ আঠা হয়ে যায়, বেসিনটা পরিষ্কার করতে হবে, বেসিনটা দেখেন কি নোংরা হয়েছে এই বেসিন মেশিনটা দিয়ে দিই দাঁড়ায় দাঁড়ায় তো এই হয়ে গেছে আমার উপরে কাজ। তাবিয়া এসছিল এসি রিমোটকে যখন কি কই ফেলতেছে ময়লা ফেলতে ময়লা ফেলবাই যে মেশিনটা ধোয়া ধোয়া হয়ে গেছে, চকলেট নিছ আচ্ছা খাও চকলেট, তাবিয়ার চকলেট দিছে আমার কিন্তু কোয়া দিছে মনে হয় চকলেট নিয়ে আয়গা বুঝেন নাই চলো না সমাজ কি সবার কাছে থাকে নাকি সব এলাকায় সব এলাকায় আছে না গো এটা তোমার ভুল না তুমি দেখো দেখো ইউটিউবে খাস করে ওইখানকার এই খাসির মাংস
আজকে রান্না করবো, ভাবলাম যে জামাই আছে যেহেতু রান্না করি, জামাই গেছে সেই যে চিংড়ি মাছ আনছিল তখন কালা হলো মনে কার মাথা মুথা গুলো আমি ড্রেন করে রাখছি। একদিন কালা হলো ছোট চিংড়ি মাছ দিয়ে ওইটা দিয়ে ওই করে দিছিলাম, ভাইজা দিছিলাম, সবাই খাইছে, অনেক পছন্দ করে অনেকেই। খাসির মাংসের দেয়া হয়।